ফিজিক্স অপারেটর গোল নিয়ে কথা বলি। সেটা গোল হচ্ছে এমন একটা জিনিস যে প্রত্যেকটা রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে একটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞাসা করি যে ফিজিক্যাল থেরাপিতে আপনার গোল আপনি এই ট্রিটমেন্টটা করে আপনি কি পেতে চান, আপনার জীবনের সবচেয়ে বড় কি সমস্যা যেটা আপনি ওটার সমাধান আপনি পেতে চান, এটা এক একজনের জন্য এক এক রকম। এখন অ্যাথলিটের জন্য হতে পারে যে যে একজন ম্যারাথন রানার যে আমি 10 মাইল রান করতে চাই খুব দ্রুত সময়ে, যে একজন হাউস ওয়াইফ সে হয়তো আমি বসতে পারি না ঝুলে আমি রান্না করতে বসতে পারি। তো গোল হচ্ছে এক একজনের জন্য এক এক রকম, কিন্তু একটা গোল আমার কাছে মানে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট অবস্থায় অনেক ক্লাসে দেখা যেত আমাদের অনেক মডেল পেশেন্ট আসত। মডেল পেশেন্টদের অধিকাংশ সময় আমাদের প্রোগ্রামে একটা গোল ছিল যে আসল বাস্তব পেশেন্ট, এক মডেল পেশেন্ট আছে যে পে করা তার অভিনয় করবে যে আমার এই এই রোগ আছে সেটা বোঝার জন্য। কিন্তু আমাদের প্রোগ্রামে দেখা যেত তারা সর্বোচ্চ চেষ্টা করতো যে আসল রোগী আনার জন্য, যে আসলেই তার সমস্যা আছে যাতে করে আমার ট্রিটমেন্ট করলে যাতে বোঝা যায়। তো পিডিয়াট্রিক ক্লাসে একটা পেশেন্ট, তখন তার বয়স সম্ভবত 16-17 হবে, মাসকুলার ডিস্ট্রফি ছিল। মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে মানে একটা 10-12 বছর পরে তার জন্ম হয়েছিল, কিন্তু তার চাইল্ডহুডটা কিন্তু শুরু হয়েছিল খুব স্বাভাবিক 8-10টা বাচ্চার মতো। হঠাৎ করে যখন তার 10-12 বছর বয়স, তখন হঠাৎ করে একদিন ঘুম থেকে সে আর বেড থেকে উঠতে পারছে, এর তার জীবনটা বদলে গেল। তার ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারলো যে অনেক টেস্ট করার পরে ইমেজিং করার পরে যে তার মাসকুলার ডিস্ট্রফি আছে, প্রোগ্রেসিভলি তার মাসলগুলো ক্ষয় হয়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে যে মেয়েটা দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াতে পারতো হঠাৎ করে সে এখন হুইল চেয়ারে চলে গেল, এবং এটাই তার জীবনের একটা বড় একটা বিরক্ত হয়ে গেল। তো এই মেয়েটা যখন আমাদের কাছে স্টুডেন্ট হিসাবে আমাদের কাছে যখন সে পেশেন্ট হলো, সে এবং সে প্রতি বছরই আসতো আমাদের, প্রতি বছরই সে 13 বছর বয়স থেকে সে প্রতি বছর আমাদের ডিপার্টমেন্টে আসতো। তার একটা জীবনের বড় গোল ছিল যে সে একা একা বাথরুমে যেতে চায়, এবং জীবনে প্রথমবার তখন রিয়েলাইজ করলাম যে আমরা কিন্তু আসলে চিন্তা করতে পারি না, যে এত বেসিক একটা জিনিস যে আমরা যে সুস্থভাবে একা একা বাথরুমে যেতে পারি এটা যে একজন মানুষের চাওয়া হতে পারে। এটা যখন রিয়েলাইজ করলাম তখন আর কি মনে হলো যে না, মানে এই প্রফেশনে যে মানুষের জীবনের যে একটা ডিগনিটি ফিরিয়ে দেওয়ার যে একটা বিষয় থাকে এটা আসলে আমাকে খুব নাড়া দিয়েছে। এবং আমরা হয়তো চিন্তা করতে পারবো না যে একজন হুইল চেয়ারে থাকা একটা মেয়ের স্বপ্ন দেখে যে সে একজন মডেল হবে, কিন্তু জীবনে যে কোনো কিছু যে ইম্পসিবল নয়। আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, আমি উন্নত চলে গিয়েছি, হঠাৎ করে একদিন টিভিতে আমি তার নাম ছিল জেরিয়াল মার্কারে, হঠাৎ করে একদিন কোনো একটা শোয়ের মাঝে হঠাৎ আমি দেখলাম যে হুইল চেয়ারে একটা মেয়েকে কোনো একটা কাপড়ের অ্যাড দেখাচ্ছে নর্থস্ট্রম খুব বড় একটা ব্র্যান্ডের স্টোর আমেরিকাতে, সেখানে সে মডেল হিসাবে সে কাজ করছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে জীবনের সব কিছুই সম্ভব, আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন, একজন ডিসেবল একজন হুইল চেয়ারে থাকা মেয়ে যদি এই স্বপ্ন অর্জন করতে পারে যে সে মডেল হবে, এবং তাকে যখন আমি দেখেছিলাম সে তখন বলতো যে আমি মডেল হতে চাই কিন্তু আমাকে রাস্তা দেখানোর কেউ না, কারণ আমার আগে ডিসেবল মডেল হয়ে দেখিয়েছে এমন কেউ না। এবং নার্সন তাকে দিয়ে শুরু করলো যে তারা একটা স্পেশাল ক্যাম্পেইনই করলো যে ডিসেবল থেকে, এবং এটা যখন দেখলাম তখন সবকিছু যে জীবনে পসিবল এটা যখন রিয়েলাইজ করলাম, একইভাবে আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে কারো কষ্ট বুঝতে হলে আসলে তাদের জুতায় যদি আপনি একদিন হাঁটেন তাহলে বুঝবেন যে আসলে সেই মানুষটার কষ্ট কি। স্টুডেন্ট হিসাবে আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল যে আমাদের যে কোনো ধরনের একটা ডিসেবিলিটি চুজ করতে হবে এবং সেই ডিসেবিলিটি আমাদের বাস্তব জীবনে লিঙ্ক করতে হবে। আমার ভাগ্য পড়লো হুইল চেয়ার, আমরা সবাই লটারি ড্র করছিলাম যে কে কোন ডিসেবিলিটি পাবে, তো আমার ভাগ্য পড়লো হুইল চেয়ার, তার মানে আমাকে সারাদিন হুইল চেয়ারে থাকতে হবে না
তার জীবনের যে বাধাগুলো এবং তার যে কেমন লাগে এটা এটা বোঝার জন্য হুইল চেয়ার আমাদের পার্টনার হতে হলো। তো আমার হুইল চেয়ারটা আমার পার্টনার যে সে হুইল চেয়ার পুশ করবে। অনেক সময় দেখা গেল যে আমাদের বাস ভিন্ন, তো সে হয়তো আমার সঙ্গে না, শুধুমাত্র দেখা গেল যে আমি যে দুপুরে লাঞ্চ খেতে যাব, আমাদের বাস ছিল দোতলায় আর ক্যাফেটেরিয়া ছিল পাঁচতলায়, কিন্তু এলিভেটার সেদিন কোনো কারণে এলিভেটার কাজ করছিল না, আমি লাঞ্চ খেতে যেতে পারলাম না। এবং এলিভেটার যখন ফাইনালি ছয়টার সময় ওপেন হলো, ফিক্স হলো, তখন দেখছি যে এলিভেটারের সামনে আমি অপেক্ষা করছি, কিন্তু এলিভেটার ভরা, মানুষ ভরা, সেখানে আমি ঢুকতে পারলাম। এভাবে করে আমার সামনে দিয়ে তিনটা এলিভেটার চলে গেল, আমি অপেক্ষায় করছি। তো আমি অপেক্ষা করতে করতে আমি যেটা রিয়েলাইজ করলাম যে একজন বন্ধু যে তার শারীরিক সব সক্ষমতা যার নেই, তার জীবনের বেশিরভাগ একটা সময় কেটে যায় অপেক্ষা করে, যে হয় কেউ তাকে কোথাও নিয়ে যাবে কারণ সে একা যেতে পারে না, তাকে কিছু খেতে হবে, কেউ যখন এনে দিকে তখন সে ভাবে যে তাদের জীবনটা হচ্ছে একটা অপেক্ষার পর অপেক্ষা। এবং অপেক্ষা করতে করতে ধৈর্যের একটা বড় পরিচয় তারা দেয়। এই যে আসলে মানুষের জীবনে এই যে একটা ডিসেবিলিটিটা আসলে আমরা যে কেউ আমরা চিন্তা করতে পারি না, যে আমরা সবাই এখান থেকে বসে পাচ্ছি, আমাদের চোখ আছে, কান আছে, আমরা আজকে নিজেদের বেহারা থেকে উঠেছি, কিন্তু হঠাৎ করে যদি আমাদের এই জিনিসগুলো যদি কোনো কারণে না থাকে তাহলে আমাদের জীবনটা কীভাবে পাল্টে সেভাবে জীবন যেমন পাল্টে যেতে পারে, একইভাবে স্রষ্টা যে আমাদেরকে যে শরীরটা দিয়েছে এটাকে সুস্থ রাখা, ফিট রাখার দায়িত্বটা কিন্তু তখন আমাদেরকে পড়ে, কারণ স্রষ্টা আমাদেরকে সেই চয়েসটা দিয়েছে। অনেকে সেই চয়েসটাও দেন যে হাত হারিয়েছে, যে পা হারিয়েছে, হতে পারে জন্মগতভাবে, হতে পারে সেটা কোনো জীবনের কোনো ঘটনা করে, কিন্তু তার জীবন সেটা ঘটেছে। যে কারণে আসলে আমরা যে অবস্থাতেই থাকি না কেন শারীরিক ফিটনেস এমন একটা জিনিস, এটা যেন সুক্রিয়া যখন আদায় করা হচ্ছে তারপর মধ্যে এই ফিটনেসটাকে যেন ধরে রাখা যায়, আমৃত্যু যেন আমরা সুস্থ থাকতে পারি। এই সুস্থ থাকার কাজটাই কিন্তু ফিজিক্যাল থেরাপি এই প্রফেশনটা সবসময় সবার মধ্যে ইনস্টিল করার চেষ্টা করে। তাই এই প্রফেশনের সেবা শুধুমাত্র অসুস্থ বিকলাঙ্গ মানুষের জন্য নয়, এটা যে কোনো সুস্থ মানুষ তার জীবনটাকে আরও কীভাবে সুন্দরভাবে যাপন করতে পারে, সঠিকভাবে যাপন করতে পারে, সেই পথে কিন্তু কাজ করতে পারে। আমি আপনার কাছে শুক্রিয়া আদায় করি যে এই পথে কাজ করার সুযোগ আমাকে দিয়েছেন, এবং আপনারা যে আজকে সবাই এসেছেন আমাদেরকে সাপোর্ট করার জন্য, সেজন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক।